কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, জয় জয় Yeah.
যে বাড়ি করে আর থাকবো না, বনে গিয়ে নিরাকার ভাবে ভগবানকে আরাধনা করবো। তো সেখানে গিয়ে শাসন প্রদান করছে, করে সেখানে শাসন করবে রাস্তায় চুপচাপ। তিনি বসে ছিল জলপান জল পান করে আর সেই ঘরের ভিতরে সেই বাড়ির মধ্যে সেই রমণী কি তার স্বামীর সেবা নিচ্ছে দরজা বন্ধ করে। তিনি তো একজন তপস্বী, সে কি শাসন করছেন, তিনি যার তার দিকে দৃষ্টি করবে তাকে ফসল করে দেবে, এমন আমার তপস্বী। তিনি গিয়ে যখন পোষা ছিলেন পটভূমিকে দিচ্ছে, তখন ডালে একটা পকড়ি ছিল বসা, সেই পকড়ি পৃষ্ঠাটা ব্রাহ্মণ ঠাকুরের মস্তকে বন্ধ করে দেবে। যখন এই পক্ষী দিকে গিয়ে কুদৃষ্টি করছে, তখন পক্ষীটি জলে সারটা ভস্ম হয়ে গেছে। মনে মনে ভাবলেন, আমি তো সাধারণ তপস্বী নয়, আমি যার দিকে দৃষ্টি করব তাকেই আমি ভস্ম করে। তো নিজ প্রতি সেবা দিচ্ছে, সেই জন্য আমি দরজা বন্ধ করব। ও কৌশিক ব্রাহ্মণ জল পিপাসা ধরেছে, জল পান করার জন্য গিয়েছে, গিয়ে ডাক দিচ্ছেন, এই বাড়িতে কেউ আছে গো? কেউ তিনটি ডাক দিচ্ছেন। মনে মনে ভাবলেন, আমি কিন্তু তপস্বী, আমি যার দিকে কুদৃষ্টি করবো তাকে স্পর্শ করে ফেলবো। এই বাপ যেই মাত্র আসছে, এই রমণীটি বলছে, ওই ব্রাহ্মণ ঠাকুর, আমি বলে গপ্পি নয়, আপনার চাউকে তপস্যা করি, আমি বনের সেই বনপক্ষী নয়, আপনার চাউলিকে আমি বস্য হয়ে যাব, আমি আমার সাথে সেবা করতে কৌশিক ব্রাহ্মণ কথা বলে মানে সেই রাস্তায় ঘটনা ঘটল, সেই রমণীটি ঘর থেকে জানত কি না, সেটাকে আমার থেকে আরো বড় তো বসি বলিব, মা আপনি কোন সাধনার ফলে শিশুমানি বললেন আমাকে খুলে বলুন। তখন এই রমণীটি বলছে, বাবা ভগবানেরা ঘটনা লক্ষ্য করো, আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঠাকুর সেবা করার পূর্বে আমি স্বামী সেবা করি, স্বামী সেবা করে ঠাকুর সেবা করি, তার কারণে যদি কিছু হয় আমি জানি, আমার মুক্তির উপায় কি হবে, যে তুমি একটি কাজ করো, তুমি চলে যাও মিথিলায়, গিয়ে দেখবে একজন বিয়ার মানুষের বিগ্রহ করে, তার কাছে গেলে সমাধান হবে। তিনি ধীরে ধীরে রানা দিলে মিথিলা নগরে বিয়ার নামে কেউ মাংস বিক্রি করছে, তার কাছে মাংস বিক্রি করছে, তার পিছনে গিয়ে তিনি দাঁড়াইলেন, দাঁড়ানির সঙ্গে সঙ্গে চিচ্ছে বলছে, ও তোমাকে এই প্রতিপদে রমণী পাঠিয়েছে। কৌশিক ব্রাহ্মণ বললেন, আরে সে মাংস বিক্রি করছে, সে দেখলো কি বলে জানলো কি বলে, ও দাদা আপনি কোন সাধনা করে সে সেখানে বললেন আমাকে খুলে বললেন, যে দাদা আমি প্রত্যেক দিন দিন থেকে উঠে আমার মাতা পিতার সেবা করি, বৃদ্ধ মা বৃদ্ধ বাবা তাদের সেবা করি, চরণদত্ত দুগ্ধ না দেখি আমি দোকানে আসি, তাদের কারণে যদি কিছু হয় আমি বলতে পারবো। তখন তিনি নয়ন জল ছেড়ে দিয়ে বলছেন, আমি কিভাবে মুক্তি পাব, যে আজকে থেকে আপনি চলে যান মাতা পিতার কাছে, আপনার ঘরে গরু রেখে আপনি বনে গিয়েছেন সাধনের জন্য, আপনার মাতা পিতাকে সন্তুষ্ট করলে আপনার সাধন শক্তি হয়ে মায়ের এক বিন্দু দুধের ঋণ কেউ কোনদিন পরিশোধ করতে পারে না,
তাছাড়া মায়ের সেবা করবেন, বড় বড় ভাই থাকলে বড় ভাইয়ের সেবা করবেন, সাথে সেবা করবেন। দেখেন কি বলে শেষ দিকে বন্ধুদের নাম এই সংসারে কেউ আপন নয়, আপন হচ্ছে তাকে আপনার বন্ধু পাবে, এমন এমন কথা কেউ কাছে বলা যায় না, বাইরের কাছে বলা যায় না, মনের কাছে বলা যায় না, মার কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, সেই কথা আমি প্রাণ গরিবের কাছে কিভাবে বলবো, তার সঙ্গে সম্বন্ধ করবে। এই জগতে আপন বলতে কেমন হয় না, এই সংসার থেকে যেদিন আপনি চলে যাবে, যাওয়ার মতো করেই আপনি দিচ্ছেন বাবা নদী যেদিন পার হবে, এটাই বহু সুন্দর বলবে আয় আমি তোকে পার করে দিচ্ছি, টাকা বলবে টাকা তো লাগবে, টাকা ছাড়া তার বাবা নদী পার হওয়া যাবে না, টাকা কোথায়, টাকা করতে জানেন এই তারক ব্রহ্ম হরি নামে আজকে সবাই আগ করুন, সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাখিব ছেড়ে দেব না, জয় গুণ জয় মিতাই, বিশ্ব শান্তি মঙ্গল কামনায়।